আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ বি রহিম আল্লাহামিল্লাহিহসালাত আল্লাহ আম্মাবাদ প্রিয় দিন ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুগণ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব বিষয়টি হল যে কোন তিনটি কারণে ইমানের স্বাদ পাওয়া যায় বন্ধুগণ হাদিসের ভাষ্য অনুযায়ী তিনটি কারণে ইমানের স্বাদ আস্বাদন করা যায় ইমানের স্বাদ পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমরা জানব যে কোন সেই তিনটি কারণ যে তিনটি কারণে ইমানের স্বাদ পাওয়া যায় প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমে বুখারিতে এবং মিশকাত শরীফে বন্ধুগণ মিশকাত শরীফ হাদিস নাম্বার দশ হাদিস বর্ণনা করেছেন হজরত আনাস রাহু আনহু হজরত আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস এমন যে ব্যক্তির মধ্যে সেগুলি আছে সেই সেগুলোর কারণে ইমানের স্বাদ পেয়েছে এক যার কাছে আল্লাহ ও আল্লাহর রাসুল অন্য সকল ও সব কিছু হতে প্রিয়তম দুই যে ব্যক্তি কাউকে শুধু আল্লাহর উদ্দেশ্যই ভালোবাসে এবং তিন যে ব্যক্তি আল্লাহ তাকে কুফুর হতে নাজার দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে যেভাবে যে আগুনে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে যে তিনটি কারণের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম কারণ হল যার কাছে আল্লাহ এবং তার রাসুল পৃথিবীর সব কিছু থেকে প্রিয়তম এমন কি নিজের জীবনের চেয়েও প্রিয়তম দ্বিতীয় যে কারণের কথা বলা হয়েছে তা হলো যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তালার জন্যই কাউকে ভালোবাসে এবং আল্লাহ তালার জন্যই কারোর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে আর তিন নম্বরে যে কারণটির কথা বলা হয়েছে তা হলো যাকে আল্লাহ কুফরি থেকে ফিরে আসার তৌফিক দান করেছেন কুফরি থেকে ফিরিয়ে এনেছেন হৃদায়ত দান করেছেন সে ব্যক্তি আবার কুফরিতে লিপ্ত হওয়াকে অপছন্দ করে যেমন নাকি কোনো ব্যক্তি যেমন আগুনের কাজ আগুনের ভিতরে যাইতে বা আগুনে পুড়তে যেমন অপছন্দ করে ঠিক তেমনইভাবে সে আবারও কুফরির মধ্যে লিপ্ত হইতে অপছন্দ করে এই তিনটি কারণে একজন ব্যক্তি ইমানের স্বাদ পাবে আপনার আমার ভিতরে যদি এই তিনটি কারণ পাওয়া যায় তাহলে আমরা ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো তো বন্ধুগণ এখন জানার বিষয় হলো যে ইমানের স্বাদ যদি আমরা পাই তাহলে আমাদের কী লাভ হবে বন্ধুগণ যে ব্যক্তি ইমানের স্বাদ পাবে সে ব্যক্তি কখনোই যখন মসজিদে আজান হয়ে যাবে সে সর্বপ্রথম আগে মসজিদে যাবে অন্য কোনো কারণে অন্য কোনো স্থানে তার মন কখনোই টিকবে না যখনই আজান হয়ে যাবে তার মসজিদের মধ্যে মন চলে যাবে এমনকি সেও মসজিদের মধ্যে চলে যাবে ডাকে সাড়া দেবে আর নামাজ কালাম থেকে শুরু করে নিয়ে যতগুলো ইবাদত করবে প্রত্যেকটি ইবাদতের মধ্যে সে তার অন্তরের পরিতৃপ্ততা লাভ করবে বন্ধুগণ নামাজের মাধ্যমে সে চক্ষুকে শীতল করতে পারবে জিকির আজগারের মাধ্যমে আল্লাহকে ডাকার মাধ্যমে অন্তরের মধ্যে শান্তি অনুভব করবে কোরআন তেলাওত করলে সে অন্তরের মধ্যে শান্তি অনুভব করবে তার প্রেশানি দূর হয়ে যাবে আরও অনেক ফাজাইল রয়েছে বন্ধুগণ এজন্য আসুন এই কারণগুলি এই গুণগুলি আমাদের ভিতরে আমরা নিয়ে আসি আমরা যেন আমাদের ইমানের স্বাদ আস্বাদন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক আপনাকে আমাকে আমাদের সকলকেই দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে আর আপনি যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম আসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত